রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেই আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর, অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী এবং উপ সচিব মৈত্র দেবনাথ। গত 4.5 বছরে পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক, রেল এবং বিমান পরিষেবায় যেসব উন্নতি সাধিত হয়েছে তার বিস্তারিত তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন পরিবহন কর্তারা। রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থার বর্তমানে 16টি ট্রেন চলাচল করছে এবং 6টি জাতীয় সড়ক এবং 4টি নীতিগত জাতীয় সড়ক নিয়ে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে বলে পরিবহন কর্তারা জানান। বিমান যোগাযোগ ব্যবস্থাতেও আমূল পরিবর্তনের ফলে বহিরাজ্যের সঙ্গে যোগাযোগ অনেকটা সহজ বলে মন্তব্য করেন পরিবহন দপ্তরের শীর্ষ কর্তারা। বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যার মধ্যে সারা রাজ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইন্টারস্টেট রোড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার ইনক্রিজ হচ্ছে। তারপরেও এর সঙ্গে সঙ্গে আমরা মিজোরাম রাজ্যের সঙ্গেও রোডের একটা ট্রান্সপোর্ট সেট আপ করতে পারছি, কানেক্টিভিটি সেট আপ করতে পারছি। আজকে অব্দি আমাদের এখানে 6টি ন্যাশনাল হাইওয়ে ঘোষণা করা হয়েছে, যার টোটাল লেন্থ হচ্ছে 888.81 কিলোমিটার, যার মধ্যে 4টি ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। এই টোটাল লেন্থ হচ্ছে 229.25 কিলোমিটার, এটা অলরেডি ইন প্রিন্সিপালি ডিক্লেয়ার হয়ে গেছে। এছাড়াও অনারেবল ইউনিয়ন মিনিস্টার ফর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ গত 27 অক্টোবর 2021 আরো 9টা প্রজেক্ট, যার টোটাল মূল্য হচ্ছে 2752 কোটি, এটা আমাদের যে এক্সিস্টিং ন্যাশনাল হাইওয়ে আছে ওনাদের আপগ্রেডেশন এবং ব্রডনিং এর জন্য ঘোষণা দিচ্ছে। এছাড়া আরেকটা মহত্বপূর্ণ ক্ষেত্র সেক্টর, এর মধ্যেও বিশেষভাবে আমরা ইমেন্স ডেভেলপমেন্ট করতে পেরেছি, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এখন ত্রিপুরা রাজ্যে ব্যবসায়ী হোক, একটা সার্ভিস পেশা নৌকার হোক, পেশেন্ট হোক বা স্টুডেন্টরা হোক, এটা অন্য দেশের অন্য রাজ্যের সঙ্গে যাতায়াত করতে ওনাকে হয়রানি অসুবিধা এটা প্রধান এখনো হয়রানি হচ্ছে না, এখন সুবিধা দিচ্ছে। আর গত 4 জানুয়ারি 2022 আপনারা জানেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার স্যার এই আমাদের আগরতলা এমবিবি এয়ারপোর্টের নতুন টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন করছে। এই নতুন টার্মিনাল বিল্ডিং উদ্বোধন হওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ডেটের মধ্যে আমরা প্রায় 24টি ফ্লাইট ডেইলি চলাচল করে। এটা আর আমাদের আগরতলা এয়ারপোর্ট এটা সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট হয়েছে নর্থ ইস্টার্নের মধ্যে। এই যে আগে 2018 শুধু 13টি ফ্লাইট চলাচল করত, আজকে ডেটের মধ্যে আমরা পুরোটা 24টি ফ্লাইট অপারেট করতেছি। প্রায় এক দিনের মধ্যে 3900 পর্যন্ত আমরা প্যাসেঞ্জারের আপ ডাউন এটা হচ্ছে।